শুভসকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন স্টার সিএমএক্স রবির আবির অনুষ্ঠানে। আমি মিতু কর্মকার। প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি শিল্পী সকালটিকে সুন্দর করে তুলবার জন্য কিছু গান এবং গল্প নিয়ে। আজকে আছেন আমাদের সঙ্গে তেমনই একজন অতিথি শিল্পী, ফারহানা খান পুরবি। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি। কেমন লাগছে? আমরা ভালো আছি, আমরা ভালো থাকি। কারণ থাকতে হয়, ভালো থাকি, এর কারণটা হচ্ছে সকালটা যখন গানের সঙ্গে শুরু হয় ভালো না হয়ে উপায় নেই। তো গান মানে হচ্ছে শুভ্র, সুন্দরের প্রতীক, তো সারাদিন সেই রেশটা থেকে যায়। তো এই কারণে আমরা ভালো থাকি। আর আজকে আপনাকে পেয়েছি, আশা করছি অনেক ভালো কাটবে। আমারও খুব ভালো লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে আপনাদের মাঝে এসে। কতটা পারবো জানি না, তবে খুব পরিবেশটা সব মিলে, সব কিছুই মিলে অনেক ভালো লাগছে। প্রথমে একটা গান দিয়ে শুরু করি, কী গান শুনছি? আমি আজকে রবীন্দ্রসঙ্গীত গাইব, প্রথমে একটা পূজার গান দিয়ে শুরু করব। ধরার সীমায় সীমায়
খুব সুন্দর একটি গান দিয়ে সকালে শুরু, এবং সেটা যখন হয় ঈশ্বর বন্দনা তখন সেটা আরো অনেক শুভ্র হয়ে যায়। ঠিক বলেছেন, ঈশ্বরকে নিয়ে আসলে গানটি মধুর। তোমার মধুর বলতে ঈশ্বর কি বোঝানো হয়েছে? এই যে নিবেদন, এই যে আকুতি, সেই আকুতিটা বোধহয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেই নিবেদন। বা এই যে আমরা সবসময় বলি যে তুমি সুন্দর বলেই আজকে তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা সুন্দর সুন্দর, এই যে সুন্দরের সংজ্ঞাটা ওনার কাছ থেকে এসেছে বলেই হয়তো বা সেই জায়গাটা তৈরি হয়। উনি আসলে সুন্দর করে তুলেছেন। আমরা যেখানেই যাই না কেন, যা কিছুই করি না কেন, সবখানেই রবীন্দ্রনাথের ছোঁয়া। কেমন আমার মনে হয় যে মানুষে ঘৃণা বলেন, দুঃখ বলেন, ভালোবাসা বলেন, সব কিছুতেই ওনার কাছে আমাদের যেতে হয়, এছাড়া কোনো উপায় নেই। একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রবি ঠাকুরের গান এমন কোনো জায়গা নেই যেখানে ব্যবহার করা যায় না। যায় না তো ওনার গানের এত বিস্তার এবং এত অনুভূতি, সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি। মনে হয় গানের কথাগুলো যখন শোনা হয় তখন মনে হয় যে আচ্ছা এই কথাটা না আমার, আমার কথা, আমার না বলা কথাগুলো বলে দিয়ে গেছেন কোনো অজানা মানুষ, যে মনের মধ্যে ঢুকে সেই কথাগুলো বের করে নিয়ে গেছেন। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে এক একটা গান, ঠিক এক একটা গান এসে হৃদয়ের মধ্যে একদম আলোড়ন তৈরি করে, সেটা গেঁথে যায়। কখনো সেটা জাগরণের গান, কখনো সেটা পূজার, কখনো বা প্রেমের। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিস্তার, এই যে ব্যাপ্তি, সেটা সেটা দীর্ঘকাল ধরে চলে আসছে, ভবিষ্যতেও চলবে, এবং শুধু আমি বলে না প্রত্যেকটা বাঙালির মধ্যে সেই জায়গা। বাঙালি যতদিন বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, রবি ঠাকুরের গান ততদিন ততদিন বাঁচবে, কখনো বিলীন হবার নয় এটা। এই যে গানের সঙ্গে পথ চলা, সেই শুরু গল্পটা শুনতে চাই, কবে থেকে শিখছি, কাদের সান্নিধ্য পেয়েছেন? জি জি, তো আমি বলবো যে প্রথমে আমি পারিবারিকভাবে আমি সঙ্গীতে এসেছি। আমার ফ্যামিলিতে আমার সেজো চাচা মাহবুব হোসেন খান, ওনার কাছে আমার হাতেখড়ি, উনি খুলনা বেতারের খুব সারা জাগানো একজন শিল্পী ছিলেন, এখন দেশের বাইরে আছেন, তারপরে ওনার কাছেই প্রথম আমার হাতেখড়ি। এরপরে আমার ছোট চাচা আর মনির হোসেন খান, উনি বেতারের তালিকাভুক্ত শিল্পী। তারপরে আমার ফুপু, উনিও গান করেন, আমার বাবা লেখালেখি করেন, মানে পুরো পরিবারটা হচ্ছে সাংগীতিক পরিবার। আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, উনি প্রফেশনাল সিঙ্গার নয় কিন্তু উনি খুব ভালো গাইতেন। তো ওখান থেকে কি মানে রবি ঠাকুরের প্রতি প্রেমের জায়গাটা কবে থেকে শুরু, সেটা কি সবাই করতেন? তাই পরিবারে তো সবাই সঙ্গীতের সাথে জড়িত, ওই আবহটা পরিবারের ছোটবেলা থেকে আমি পেয়েছি পরিবারে। ওই আর সবসময় হতো কি, বাড়িতে বড় বড় শিল্পীদের সবসময় রেকর্ড বাজতো ছোটবেলা থেকেই, যেহেতু চাচা গাইতেন, ফুপু গাইতেন, রবীন্দ্রনাথের গানের বড় বড় শিল্পীদের রেকর্ড বাজত, কলকাতার শিল্পীদের, বাংলাদেশের শিল্পীদের, মানে বড় হওয়াটাই হচ্ছে গুণী মানুষদের গান শুনে। আমার ওই গানের প্রতি ভালো লাগাটা এসেছে আমার রেকর্ড শুনে শুনে, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের প্রতি। ওই ছোটবেলা থেকে শুনতে শুনতে আমার এত একটা ভালো লাগা তৈরি হয়েছে, আমি মুগ্ধ হয়ে যেতাম গান শুনে এবং ডুবেই যেতাম গানের মধ্যে, রবি ঠাকুরের গানের মধ্যে। তো ওখান থেকেই ভালো লাগাটা তৈরি হয়েছে। আর আমি যেহেতু গুনগুন করে গাইতাম, তখন বাবা বলতেন যে ও তোমার গলায় রবীন্দ্রনাথের গান খুব ভালো আসবে, সবাই বলতেন এটা, আমি জানি না। তো যখন আমি এসএসসি পাস করি তারপর থেকে মানে ভেবে নিয়েছি যে রবীন্দ্রসঙ্গীতই গাইব। ছোটবেলায় গানটা যাই গাই সেটা হচ্ছে পুরোপুরি রবি ঠাকুরের গানটাই গান গাইব। খুবই সুন্দর, আরো শুনবো, আরেকটা গান শুনে নি। এবারে আমি টিপি প্রেম পর্যায়ের গান গাইব।
সুন্দর একটি গান এবং এই গানটি অদ্ভুত সুন্দর একটা অনুভূতি তৈরি করে এবং বিশেষ করে কথাগুলো এত সুন্দর। তো কথা গল্প গানে ফিরে আসবো একটা বিরতি নিয়ে আসি। দর্শক আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। দর্শক ফিরে আসলাম স্টার সিরামিক্স রবির আবিরে, আমাদের সঙ্গে আছেন পুরো সকাল জুড়ে অতিথি শিল্পী পুরবি দিদি। যেটা হচ্ছে যে গানের কথা এবং এই যে পরিবার থেকে গানকে ভালোবাসা এবং গানের সঙ্গে এই যে পথ চলা, তারপরে একটা সময় পর এসে আপনি ভাবলেন যে আপনি রবি ঠাকুরের গানটাই করবেন, তো তারপরে কাদের সান্নিধ্য পেয়েছেন বা এখনও পর্যন্ত কাদের সংস্পর্শে আছেন? আমি বরিশাল শিল্পকলা একাডেমিতে কয়েক বছর শিখেছি, তারপরে চাচার কাছেই প্রথম হাতে খড়ি, আর শিল্পকলা একাডেমিতে শিখেছি, তারপরে এখন বর্তমানে শিখছি শ্রদ্ধেয় তপন মাহমুদের কাছে, ওনার সান্নিধ্যে আছি। ওনার সম্পর্কে আমি আসলে বাড়িয়ে বলার তো কিছু নেই, তবু ওনার ছাত্রী হিসেবে আমি একটু বলবো যে ওনার মতো এত বড় মাপের একজন মানুষের সান্নিধ্যে গান শিখতে পেরে আমি গর্বিত বোধ করছি। এবং আরেকটু না বললেই নয় যে শ্রদ্ধেয় বুলা মাহমুদ, উনি অনেক বড় মাপের একজন শিল্পী, ওনার সহধর্মিনী, তো উনি আমাদেরকে সবসময় একটা স্নেহের বন্ধনে বেঁধে রাখেন। আমি দেখেছি যখন একটা গান করতে যাই, আমার মনে হয় যে উনি মায়ের মতো স্নেহে আগলে রাখেন আমাদেরকে। গানটা কতটুকুন গাইলে ভালো হবে, কতটুকুন করলে ভালো হবে, এতটুকুন গাইবে, এই যে একটা ভালো লাগা ভিতর থেকে, এটা আসলে না গুরু শিষ্যের যে ব্যাপারটা থাকে, গুরুরা সবসময় কিন্তু শিষ্যদের বা শিষ্যা যারা থাকেন তাদের শেখানোটা কিন্তু ওরকমই হয়, প্রত্যেকটা জিনিস ধরে শেখানো, পরিমিতি বোধ যদি বলি বা গানকে গানকে দেখানো তার স্বরূপটা, তো গুরুদের কাছ থেকে সেটা অন্যরূপে আসে, অন্যরূপে আসে। এই প্রাপ্তির জায়গাটা সত্যি বর্ণনা করে আসলে বোঝানো যাবে না, এবং আসলে আমি ওনাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি, যতই ক্রমে এগোচ্ছি আমার মনে হয় ঋণী হয়ে যাচ্ছি। এই ঋণটা খুব আমার মনে হয় না খুব দোষের কিছু, কারণ এই ঋণের জায়গাটা থাকে, থাকতে হয়। আজকে পৃথিবীতে যারা গুণী মানুষ যত আছেন প্রত্যেকেই কারো না কারো কাছে ঋণী, কারণ প্রত্যেককেই কারো না কারো ছায়াতলে থেকেই কাজ করতে হয় বা শিখতে হয় বা শিখে এসেছে। আজকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই, কারো না কারো সংস্পর্শ দরকার হয়। আমরা এই কারণেই বোধ হয় মানে মানুষ সামাজিক জীব, এই যে কথা এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ, এই এই সব প্রত্যেকটা জায়গায় যখন আলাদা করে করে দেখা হয় তখন কিন্তু বারবার এই কথাটাই প্রমাণিত হয় যে মানুষ আসলে একা থাকতে পারে না, যায় না, তো কারো না কারো সেই ছায়াতলে থাকতে হয়। আর গুরুদের কথা আসলে তারা মানে তাদের ব্যাপারটাই পুরো আলাদা, গুরু মানে গুরু, সেই সেই অন্য জিনিস। একটা গান শুনি, কি গান শুনবো এবারে? আমি প্রকৃতি পর্যায়ের একটি গান গাইব, বর্ষার গান, যেহেতু বর্ষা চলে এসেছে বর্ষার একটি গান গাইব। আর
রাজাকাশীর মুনির কথা ঝরু ঝরু বাজে সারা প্রহর আমার বুকের মাঝে ঝরু ঝরু বাজে আজ আকাশের মুনির কথা ঝরু ঝরু সুন্দর একটি গান। আর বর্ষার গানের একটা অন্যরকম একটা ব্যাপার থাকে, কারণ প্রকৃতির অন্যতম একটি বড় অংশ হচ্ছে বর্ষা, আর সেটা আমাদের এই এই বাংলায় বর্ষার রূপটাই অন্যরকম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে যত গান লেখা আছে অধিকাংশই এই এই বাংলায় এসে লেখা, এবং উনি বর্ষার গানে কিন্তু বেশি লিখেছেন। গীতবিতান খুলে দেখা যায় বর্ষা জুড়েই অনেকটা জায়গায় বর্ষা জুড়ে এইটা আছেন, এবং উনি নিজেও বলেছেন যে কারণ ওপার বাংলার বৃষ্টির রূপটা অন্যরকম, উনি যেখানে ছিলেন সেখানকার বৃষ্টিটা হচ্ছে একদম খরা লাল মাটির মধ্যে বৃষ্টি, সেই বৃষ্টিটা অন্যরকম, শান্তিনিকেতনের যে বৃষ্টি, আর আমাদের দেশের হচ্ছে একদম সবুজের মধ্যে বৃষ্টির চেহারাটা তো একদম সেটা অন্যরকম একটা জায়গা। এটা রবি ঠাকুর নিজেও স্বীকার করে গেছেন যে এপার বাংলার বৃষ্টি দেখে উনি অনুপ্রাণিত হয়েছেন এবং এত সুন্দর সুন্দর বৃষ্টির গান ওনারা লিখেছেন। ঠিক বিরতির মাঝখানে আরেকটা জিনিসও জানা হলো, সেটা হচ্ছে আপনি সঞ্চালনাও করছেন। আমি হ্যাঁ সেই ব্যাপারে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ বেতারে আছেন, অনুষ্ঠান সঞ্চালনা করছেন। আমি বাংলাদেশ বেতারে 2005 থেকে ঢাকায় এসেছি,
বরিশাল বেতারে পাশ করেছি 2000-এ, ওখান থেকে অনুষ্ঠান ঘোষণায় পাশ করেছি, আর রবীন্দ্রসঙ্গীতে তালিকাভুক্ত হই আমি প্রথম খুলনা বেতারে। খুলনা, বরিশাল, ঢাকা, তো তিনটা আমার কাছে মানে সেটা কি একটা হচ্ছে পৈতৃক সূত্রে, আরেকটা বোধ হয় শ্বশুরবাড়ির সূত্রে, এবং আরেকটা ঢাকায় যেখানে থাকা হয়, মানে এটা আমার ভুল যদি না হয় মনে হচ্ছে এটা না। প্রথমে বরিশালে যেহেতু ওখানে পৈতৃক বাড়ি, আমার বাবার বাড়ি, তো আর তখন যখন আমি খুলনা বেতারে পাশ করেছি গানে, তখন বরিশাল বেতার ছিল না, তাই আমরা গিয়ে গান করেছি। পরবর্তীতে 1999 সালে বরিশাল বেতার হলো, তখন খুলনায় যারা গান করেছি তাদেরকে এনে শুনিয়ে বরিশালে পাঠিয়ে দেওয়া হলো। ও আচ্ছা। যখন বিভাগ ওয়াইজ হয়ে গেল, পাঠিয়ে দেওয়া হলো, তখন আমি ওখানে একদিন বেড়াতে গিয়েছিলাম, আমার ছোট বোন সুরভি ও বাংলাদেশ বেতারের নিউজ প্রেজেন্টার ছিলেন এবং অনুষ্ঠান ঘোষক ছিলেন বরিশাল বেতারে। তো বেড়াতে যাওয়াতে ওখানে আমি আঞ্চলিক পরিচালক ছিলেন আশরাফুল হক, তো আমি ওনার সঙ্গে কথা বলছি, দেখা করতে গিয়েছি, কথা বলছি খুলনা ব্যাপারে, খুলনার থেকে এসছি যখন এনওসি নিয়ে ও ব্যাপারে কথা বলতে। তো উনি আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন যে তুমি সুরভির বড় বোন, আমার তো মনে হয় তোমার কণ্ঠে অ্যানাউন্সমেন্টও খুব ভালো হবে। এইটা আমাকে অনুপ্রাণিত করেছে, আর যেহেতু বাবা সবসময় রেডিও ছেড়ে শুনতেন কীরকম হয়, মানে শোনার কানটা তৈরি ছিল, এবং কথা বলা যেটা হয় যে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান না শুদ্ধ গানের চর্চাটা করে তাদের মধ্যে কথা বলার যে একটা, আমার মনে হয় যে সুন্দর কথা বলা শুধুমাত্র যারা উপস্থাপিকা এই যে করবে সেরকমটা না, কারণ অনেক মানুষ আমি চিনি যারা ব্যক্তি জীবনে অনেক সুন্দর করে কথা বলে, শুধুমাত্র সেটা আর গান করার জন্য উপস্থাপনটা তো লাগে সেটাই। তো ওখান থেকে উনি একটু অনুপ্রাণিত করেছেন, আমারও মনে হয়েছে হয়তো করলে ভালো হবে। তারপরে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, যথারীতি অডিশনও দিয়েছি, তখন উনি ছিলেন না। যখন আমি পাশ করেছি, উনি হচ্ছেন স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান ঘোষক শ্রদ্ধেয় আশরাফুল আলম স্যার, ওনার হাতে আমি প্রথম হয়েছিলাম অডিশনে, আমি প্রথম স্থান অধিকার করেছিলাম, এবং উনি বলেছিলেন যে ভবিষ্যতে তুমি এটা নিয়ে থাকো, গানের পাশাপাশি অনেক ভালো করবে। তারপরে ওখান থেকে আপনি ঢাকায় চলে আসেন। ওখান থেকে আমি ঢাকায় চলে এসেছি, 2005-এ এসে যথারীতি ঢাকাতেই অনুষ্ঠান ঘোষণা করা আর রবীন্দ্রসঙ্গীত করছি, চলে এসেছি এনএসসি নিয়ে, নিয়মিত চর্চা হচ্ছে আর কি। সুন্দর, মানে গানের পাশাপাশি আরেকটা আরেকটা জায়গা, আরেকটা স্থান, এবং খুব ভালো একটা জায়গায় আছেন, কারণ আমি যতদূর জানি সেটা হচ্ছে বাংলাদেশ বেতার শুদ্ধ কথা বলা, শুদ্ধ বাচন, শুদ্ধ যদি বলা হয় শুদ্ধ উচ্চারণ, এবং এখনো পর্যন্ত কোনো একটা জায়গায় যদি শুদ্ধ সব কিছু থাকে সেটা হচ্ছে বাংলাদেশ বেতার, এটা একদম স্বীকার করতেই হবে, সেটা গানের ক্ষেত্রে। আর বাংলাদেশ বেতারের ফ্লেভারটাই আলাদা, অন্য কিছু আলাদা, অন্য কিছু রেডিওটার সঙ্গে অন্য কোনো রেডিওর কম্পেয়ার করা যাবে না, মিলবে না, আপনি মেলাতে পারবেন না, একদমই একদম অন্যরকম। একটা গান শুনে ফেলি, তারপরে কথা আসবো আবার। কি গান শুনছি এবারে? আমি একটি পূজার গান গাইব, চোখের আলো দেখেছিলাম চোখের বাহিরে, পূজা পর্বের গান। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলো দেখে চোখের বাহিরে, চোখের
খেলেছিলেন খেলার ঘরেতে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে তোমায় নিয়ে খেলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে থাকবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাকবে সেই অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে অনেক সুন্দর একটি গান বিশেষ করে এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান আমারও ভীষণ পছন্দের গান গানটির কথাগুলো খুব ভালো লাগে বিশেষ করে সুরটা এত সুন্দর একটা অন্যরকম অনুভূতি তৈরি করে একটা আবেদন জায়গায় একদম সফট একটা জায়গা গানের এই যে তোমায় নিয়ে খেলেছিলাম খেলার খেলাতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে কত সুন্দর কথা অদ্ভুত সুন্দর কথা গল্প গানে কথা ফিরে আসবো একটা বিরতি নিয়ে আসি ঠিক আছে দর্শক আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি দর্শক ফিরে আসলাম স্টার সিরামিক্স রবির আবির অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন পুরো সকাল জুড়ে সুন্দর কিছু গান নিয়ে অতিথি শিল্পী পুরবি যেটা এই সঞ্চালনার পাশাপাশি যেটা হচ্ছে রবি ঠাকুরের গান করছেন তো আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে যে এই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান করার মানে করার ক্ষেত্রে যে ছোট ছোট ভুলের জায়গা যদি পারিবারিক জায়গা থেকে বলি যেহেতু সাংগীতিক পরিবার থেকে আসা তো সেখানে সবথেকে বড় সমালোচককে সবথেকে বড় সমালোচক হচ্ছে আমার বাবা আমি যখন গান করতাম বাসায় ফিরতাম তখন বাবা এই ফুলগুলো ছোট ছোট করে ধরিয়ে দিতেন এবং আমি যখন স্টেজে গান করতাম আমি বাবার মুখের দিকেই তাকিয়ে থাকতাম যতক্ষণ না বাবা মাথা নাড়লে এমনি করে বলতো যে ভালো হয়েছে ইশারায় বলতো অতক্ষণে আমার মনোভূত হতো না মানে তাকিয়েই থাকতাম বাবা কখন বলবেন যে ভালো হয়েছে আর বাসায় এলে পরে বাবা ঢুকে মামনি এখান এই জায়গাটা তোমার ভুল হয়েছে এই জায়গাটা আরেকটু সুন্দর করলে পারতে ভালো করে দেখে নেবে এইভাবে বাবার সমালোচনাটাই আমি বেশি পেয়েছি সবাই করেছে ফ্যামিলি যেহেতু সবাই গানের সঙ্গে জড়িত মা করেছে ফুপু করেছে কিন্তু বাবারটাই আমি বেশি প্রাধান্য দিয়েছি আমার বাবা বিশাল একটা জায়গা জুড়ে আমার কাছে সবার বাবাই তাই থাকেন কিন্তু পৃথিবীতে বাবার মতো মানে আমি আসলে কাউকে মেলাতে পারি না বাবা তো বাবাই আর আমি আরেকজনের কথা বলবো পরিবারে তো পেয়েছি আমার হাজবেন্ড এই পরিবারে এসে আমি প্রত্যেকের সহযোগিতা পেয়েছি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার বড় ভাসুর আমার ননদ ওনারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন গানের ব্যাপারে এবং আমার প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছেন এই যে আমি আজ গান করতে এসেছি উনি সাথে আছেন এবং ও না গেলে আমি তৃপ্তি পাই না অনুভব করি না যে ও আছে সাথে আমার কোথায় কিছু একটা হবে এবং ভালোই হবে এই যে মনের একটা আস্থার জায়গা আস্থার জায়গা এটা আসলে আমি ওর কাছে কৃতজ্ঞ ও আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকেন গানের ব্যাপারে আমাদের জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে মানে আপনার জীবনসঙ্গীকে অনেক অনেক ধন্যবাদ এই কারণে কারণ হচ্ছে আমাদের প্রেক্ষাপটে বাঙালি মেয়েদের ক্ষেত্রে গান করাটা
বিয়ের পরে একটুখানি কঠিন হয়ে যায় যদি তার জীবনসঙ্গী বা তার যে নতুন পরিবারের অংশ হচ্ছে সেই পরিবার যদি তাকে সহায়তা না করে, তো সেখান থেকে আপনার পুরো পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই যে সঙ্গে রেখে গান করানোটা এটা একটা বিশাল প্রাপ্তির জায়গা, আর এই প্রাপ্তিটা আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে ঘরে ঘটুক। কারণ অনেকেই খুবই খুবই ভালো গান করেন, এই উৎসাহের জায়গাটা খুব দরকার। তো অনেকের মানে আমার মনে হয় যে যারা শ্রোতা দর্শক যারা দেখছেন তাদের প্রতি এইটুকু আমাদের ইচ্ছে জ্ঞাপন করা যে সেটা হচ্ছে গানের সঙ্গে থাকুন, গানকে পৃষ্ঠপোষকতা করুন। তো আরেকটা গান শুনি, গানে যাব। কি গান শুনছি? এবারেও আমি একটি পূজা পর্যায়ের গান গাইব, ফাল্গুনী নাটকের গান, রবি ঠাকুরের পথ দিয়ে কে যায় গো চলে। পথ দিয়ে কে যায় গো চলে, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সুন্দর কথা, পথ দিয়ে কে যায় গো চলে আমার ঘরে থাকা দেয়, পথের হাওয়া, পথের হাওয়া, এটা বসন্তের কিছুটা আবহাওয়া আছে। বসন্ত এলে আমরা ঘরে যদি আবদ্ধ থাকি, জানালা দরজা সবই যদি লাগানোও থাকে, কিন্তু বসন্ত যে এসছে সেটা কিন্তু আমরা হাওয়ায় বুঝতে পারি। বদ্ধভাবে থাকলেও আমরা বুঝতে পারি যে বসন্ত এসছে, অনুভূতিতে মানে এটা এটা প্রকৃতির একটা বিশেষণ বলা যায়। সেটা হচ্ছে যে আপনি যে কোনো পরিবেশে, ধরেন এখানে বসে আছেন, শীত কিন্তু অনুভব করা যায়, গরমটাও ঠিক তাই। তো
তেমনি যখন বৃষ্টি হয় কোনো না কোনোভাবে আপনার কান পর্যন্ত সেই শব্দটা আসবে, সেটা আপনি দরজা জানলা বন্ধ করে রাখলেও তার তাকে সে আপনাকে স্পর্শ করবে। তো সেই জায়গা থেকে বলতে হয় এটা ঈশ্বরের একটা বিশাল অবদানের জায়গা, যেখান থেকে আমরা মানুষ আমাদের মধ্যে কিছু ইন্দ্রিয়ভাবে কিছু জিনিস আমাদের দেওয়া আছে, যেটা ষষ্ঠ ইন্দ্রিয়। এটা সব জীব মানে যদি প্রাণীর কথা বলা হয় সবার মধ্যে কিন্তু সেটা স্বয়ংসম্পূর্ণভাবে নেই, কারো হয়তো বা কোনো একটা অংশ আছেন, কারো আরেকটা অংশ আছে, কিন্তু এই মানব জাতিকে একটা আলাদা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তো আমি সেটা জীব এই জন্যই বলেছি যে সেটাই যেটা জানতে যাবো আপু, সেটা হলো যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান করছেন, তো ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু জায়গা ধরে মানে করে আছে আপনার জীবনে? আমার আসলে মনে হয় প্রত্যেক দিন ঘুম থেকে যখন আমি ভরে উঠি, প্রত্যেক দিনই আমার ভিতরে একজন করে রবীন্দ্রনাথের জন্ম দেয়, এটা আমার মনে হয়। সেটা কীরকম? আমি যখন ঘুম থেকে উঠি, উঠে যখন আমি বসে থাকি, আপন মনে বসে থাকি, তখন আমার ভিতর থেকে রবীন্দ্রনাথের গান গুনগুন করে এমনিতেই বের হয়ে আসে। এটা কেন আসে আমি জানি না, মানে ভিতরে লালন করতে করতে একটা সময় হয়তো অস্তিত্বের মধ্যে মিশে যাওয়ার যে ব্যাপারটা থাকে, অস্তিত্ব মিশে গেছে এটাই, সেরকম একটা জায়গা আছে বলে এই এই পুনরাবৃত্তিটা হয়। আরেকটা গান শুনে ফেলি, কি গান শুনবো? পূজা পর্যায়ের গান গাইবো, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়, কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে,
সুন্দর আরেকটি গান, এই গানটি বহু প্রচলিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচলিত গানগুলোর মধ্যে একটি গান, যে গানটি বারংবার গাওয়া হয় এবং এই গানগুলো শুনলে না মানে কখনোই এরকম মনে হয়নি যে আচ্ছা আরেকবার শুনছি, এরকমটা না, আর কথাগুলো এত সুন্দর। এই গানটি আমার বাবার খুব প্রিয় গান এবং সেই সাথে আমার হাজবেন্ডেরও, ওরা বলেছে যে এই গানটি যেন আমি করি আজকে। হ্যাঁ, হয়ে গেল অনুরোধের গান করাও হয়ে গেল, আমাদেরও শোনা হয়ে গেল। তো কথা গল্প গানে ফিরে আসবো, একটু বিরতি নিয়ে আসছি। দর্শক আপনারা দেখছেন স্টার সিএমএক্স, রবির আবির, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। দর্শক ফিরে আসলাম স্টার সিএমএক্স রবির আবির অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আছেন পুরো সকাল জুড়ে সুন্দর সুন্দর রবি ঠাকুরের গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পুরবি আপু। যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে গানের সঙ্গে হাঁটছি, গানের সঙ্গে এতদিন ধরে চলা, তো যেটা সর্বশেষ জানার, গান নিয়ে আর কি পরিকল্পনা আছে, রবি ঠাকুরের গান নিয়ে কি করতে চাই? আমি আসলে ভালোবেসেই রবীন্দ্রনাথের গান করি। সবারই তো আকাশ ছোঁয়ার ইচ্ছে থাকে, বড় হওয়ার ইচ্ছে থাকে। আমার ইচ্ছে আছে অ্যালবাম করার, আর আমি যতদিন বাজব বেঁচে থাকব আমি যেন সুস্থ থেকে রবি ঠাকুরের গান গেয়ে যেতে পারি, এটাই আমার ইচ্ছে। বা সুন্দর একটি ইচ্ছে, মানে হয় না যে প্রত্যেকটা শিল্পী চায় যে না আমি অন্য ধরনের গান করব, অনেক ধরনের গান করব, আমি নিজের মৌলিক গান থাকবে। আপনি আপনার যে ইচ্ছেটা খুব সুন্দর, মানে কতটা ভালোবাসা থাকতে পারে রবি ঠাকুরের প্রতি, যে শুধুমাত্র তার গানকে নিয়ে বেঁচে থাকার যে ইচ্ছে, তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছে, এই ইচ্ছেটা অনেক সুন্দর একটা ইচ্ছে। তো এই ইচ্ছে পূর্ণ হোক, এই সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, সবাই খুব বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আর এখানে এসে আমার এত ভালো লাগছে, আপনি, দেবুদা, জুয়েল ভাই সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আরেকটা গান শুনে ফেলি, কি গান শুনব এবারে? আমি আমার ছেলের একটি পছন্দ আছে, ওর খুব পছন্দ এই গানটা, আমার হিয়ার মাছে লুকিয়েছিলে, গানটি করি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হিয়ার মাঝে লুকিয়ে।
খুব সুন্দর একটি গান এবং এই গানটি দুটোই হয়, ঈশ্বর বন্দনাও হয়, প্রেমের কথা বলা যায়, আর ঈশ্বর প্রেম তো নিরন্তন। তো অনেক কথা আরও বলার ছিল কিন্তু আমরা সময়ের হাতে বন্দি, অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি বলবো যে এসি টেলিভিশনের এই যে রবির আবির, রবির আবির অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল কলা কুশলীদের। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেন সুস্থ রবীন্দ্রসঙ্গীত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের মনে গেঁথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার এই চলার পথ অনেক সুদীর্ঘ হোক এই কামনাই রইল। গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু আমি একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন স্টার সিনেমিক্স রবির আবির, সঙ্গে ছিলাম আমি মিতু কর্মকার। বিদায়ের ঘণ্টা বেজে গেছে, বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। নতুন আরেকটি সকালে নতুন কোনো অতিথির সঙ্গে এসে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ ধারার গান শুনতে থাকুন এবং এসএ টেলিভিশনের সাথে থাকুন। কি গান শুনতে শুনতে যাচ্ছি? শেষে একটি প্রেম পর্যায়ের গান গাইব আমি, সেই ভালো সেই ভালো।